বোনিকে বলছো বলছি কিসে যাবো আমরা? ট্রেনে করে, ছোট ট্রেনে কি করে যাবো? কি করে হন দেবে, কি করে হন দেবে, কি করে হন দেবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি বিন্দাস আছি, আর আমি প্রিয়। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা দুপুর 12টা থেকে স্টার্ট করছি। আমরা গাড়িতে করে গিয়ে স্টেশনে গেছিলাম, স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি, আর আজকে হঠাৎই বর্ধমান যাচ্ছি। তো হঠাৎ বর্ধমান কেন যাচ্ছি সেটাই বলছি। তো আমাদের হঠাৎ করে আজকে যেহেতু সানডে প্ল্যান হলো, চলো ঘুরতে যাব কোথায়। তো রোজ রোজ তো বোলপুর যাই, তো তোমাদের দাদাভাই বললো মামের ইচ্ছে ট্রেনে চাপবার, তো ট্রেনে করে চলো বর্ধমান যাই। তো জন্য বর্ধমানে আমরা যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। তো বর্ধমানে নেমেও পড়েছি, এতক্ষণ ট্রেনের মধ্যে ছিলাম। ট্রেনে আমাদের থেকে মানে আমাদের সাইথের স্টেশন থেকে 1.5 ঘন্টা লাগে ট্রেনে। তো আমরা যেহেতু এক্সপ্রেসে চেপেছিলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো কোথায় যাব না যাব সবটা এই ভিডিওর মধ্যে আছে, তো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। কেমন মজা লাগলো? হাই হাই কর, হাই হাই কর। তো তারপরে আমরা টুকটুকে করে চলে এলাম আর কি বিগ বাজারের কাছে। তো এখানে আর কি ঢুকবো, তো ঢুকে আর কি ঘোরাঘুরি করবো। এখানে থাকলে অনেক টাইম কেটে যাবে। আমরা ভেবেছিলাম আইনক্সে সিনেমা দেখবো, তো সিনেমা দেখার টাইম আর কি তখন সিনেমাটা শুরু হবে আর কি, তখনই ঢুকেছি। কিন্তু দেখলাম সিনেমা দেখলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে, সেই টাইমটুকুই আমরা একটু ঘোরাঘুরি করে নিই। যেহেতু আর কি অনেক দেরি করে এসেছি, একটু সকাল সকাল আসলে অনেকটা ভালো হতো। আর মামা আর কি হঠাৎ করে বললো যে ট্রেনে করে ঘুরতে যাব, সেহেতু আর কি আসে আর কি বর্ধমান। তো এসে আর কি বিগ বাজার এখানে আর কি ঘোরাঘুরি একটু করলাম। তো ঘোরাঘুরি করার পর যেহেতু খাবার টাইম হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই বললো এখানে আর না থেকে চলো আমরা খাবারটা খেয়ে আসি। তো কোথায় খাবো কোথায় খাবো, এখানে তো যেহেতু ডমিনোস ছিল, তো বললো পিৎজা খাবো না, চলো KFC যাই। KFC তে যাওয়া হয়নি কোনোদিন, তো এখানে যেহেতু KFC আছে সেজন্য আমরা KFC তে যাবো। তো এখন এর ভিতরটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বিগ বাজারের ভিতরটা। তো এটাকে বিগ বাজারই আমি আমি জানি বিগ বাজার, তোমরা কি বলে জানো জানিও কমেন্ট করে। আর এর পাশে আর কি রিলায়েন্সের স্মার্ট বাজারও আছে আর কি, তো সেখানে যায়নি। সেখানে স্মার্ট বাজার তো বোলপুর সাঁইথিয়া সব জায়গাতেই আছে, শুধুমাত্র বর্ধমানে এরকম বিগ বাজার টাইপের সব রকমের দোকান পাশার এগুলো আমাদের এদিকটায় নেই, সেই জন্য বর্ধমানটা বেশ ভালো লাগে। তো একটু ঘোরাঘুরি করছি মামাম, এই ঘোরাঘুরি করতে করতে আর কি আমাদের প্ল্যান হলো যে KFC যাব। আর মামাম কিন্তু সব গাড়িগুলো দিকে ওর নজর আর কি, যে গাড়িগুলো দেখছে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এত গাড়ি ভালোবাসে আর কি বলবো তোমাদেরকে। গাড়ি কিনে কিনে বাড়িতে আর রাখার জায়গা নাই, ওর জন্য একটা শুধু আলাদা বাড়ি বানাতে হবে শুধু গাড়ি রাখার জন্য। আর চার দিন ধরে ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে সরস্বতী পুজো ছিল, ভীষণ মজা করেছি, বোনটা ছিল, সবাই মানে সারাদিন শুধু গল্প করেছি, ভিডিও বানাইনি, শুধু সরস্বতী পুজোর ভিডিওটাই বানিয়েছি। খুব মজা করে কাটালাম 4টে দিন, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না আর কি। এত মজা করেছি, এত আনন্দ করেছি, কোনোবার সরস্বতী পুজোতে এতটা মজা করিনি। তারপরে যে KFC তে চলে এসেছি, এখান থেকে তোমাদের দাদাভাই একটা কম্বো নিয়ে নিয়েছে। তো এর মধ্যে ছিল ফ্রাইড চিকেন, কোল্ড ড্রিঙ্কস, এগুলো আর কি খাওয়া দাওয়া করেছি। এত ফ্রাইড চিকেন নিয়েছিল তোমাদের দাদা ভাই, ওটা খেয়েই আমাদের পেট ভরে গেছিলো। এরপর আর কিছু খাবারই খাইনি, শুধু আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। আর ফ্রাইড চিকেন ফার্স্ট টাইম খাচ্ছি KFC তে আর কি, এমনি খেয়েছি KFC তে ফার্স্ট টাইম, খেতে ভালো, খুব টেস্টি, তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে। তারপরে একটা কেক নিয়েছিল, চকলেট কেকটা, তো এটাও খেতে খুব ভালো ছিল। মাম্মাম একটু খুটে খুটে খেলো, তারপর আমি খেলাম একটা, বুনো খেলো। তোমাদের দাদাভাই মিষ্টি জিনিস খুব কম খায়, ওই জন্য ও খায়নি। আর মাম্মাম বলছিল দেখো ABC লেখা আছে, মানে পড়াশোনাগুলো বলছিল আর কি, কিছু কিছু শিখেছে আর কি, এখন খুব ভালো শিখতে পারেনি, কিছু কিছু শিখেছে, ওকে আয় না কিছু বলাতেই পারি না, খুব মানে কোনো কথাই বলতেই চায় না, ওর নিজের যেগুলো মন সেগুলো বলবো, পড়া বললে আর বলবে না। তারপরে আবার চলে এসেছি বিগ বাজারে, তো ওখানে এসে সবারই ফোনে নতুন নতুন জামা কাপড় কেনা হচ্ছে আর কি। তো বুনোর হলো, তারপরে তোমাদের দাদাভাইয়ের হলো, আর যেগুলো পড়ে রয়েছে কাঁচের উপরে ওইগুলো আমি নেবো একটা। তারপরে গ্লাস চেঞ্জ হলো, অনেক কিছু হলো, অনেক কাজ হলো ফোনের আর কি। আর মামাম কিন্তু ঘুমিয়েও পড়েছে, তাই ওকে নিয়ে আমি বসে পড়েছি আর কি। তো ও দেখলাম ওরা করুক, আমি ওকে নিয়ে একটু রেস্ট করি বসে বসে। তারপরে একটা দোকানে এসেছি, তখন কিন্তু মামাম ঘুমোচ্ছিলো, তারপরে যে যখন দেখেছে এত গাড়ি টাড়ি তখন উঠে পড়েছে।
আর উঠে পড়ে গাড়ি কিনেছে, আর আমি ওর জন্য একটা জলের বোতল কিনেছি আর অনেকগুলো গাড়ি কিনেছে। আর তো চলো, কি গাড়ি কিনেছে তোমাদেরকে সবগুলোই দেখাবো। আর তারপরে বেরিয়ে গেলাম আমরা গাড়ি টাড়ি কেনার পর থেকে, ও আবার বায়না করছিল ট্রেন কিনবো। তো আইসক্রিমের একটা দোকানে এলাম, পাশেই ছিল কিন্তু আইসক্রিমের দোকানটা, ওখান থেকে আইসক্রিম নিলাম, একটা ভ্যানিলা ফ্লেভার, একটা চকলেট ফ্লেভার। আর মামাম এগুলো কিছুই খেলো না, ওর জন্যই না হলো, ও বললো আমি কর্নগুলো খাবো, তোর জন্য আলাদাভাবে কর্ন নেওয়া হলো। যেখানে গাড়ি কিনেছি আর দুটো প্লাজো প্যান্ট কিনেছি আমার আর বোনের জন্য, তো আর কিছু কিনিনি। সেরকম বাড়িতে রাখার জায়গা নাই, কি বলবো তোমাদেরকে, আমাদের একটা নতুন বাড়ির খুব প্রয়োজন, এ বাড়িতে আমাদের আর হচ্ছে না। তারপরে আবার সব খাওয়া দাওয়া কেনাকাটা করে আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি। আর ট্রেনটা কিন্তু এক্সপ্রেস ছিল না, লোকাল ট্রেন ছিল, এক্সপ্রেস ট্রেন অনেকটা দেরিতে ছিল, ওই জন্য লোকালে করে বাড়ি চলে এলাম। আর লোকালে আসতে কিন্তু অনেক টাইম লাগে, এক্সপ্রেসে এলে অতটা টাইম লাগে। তোমাদের দাদাভাইটা চানাচুর মাখা কিনেছিল, ওটাই খাচ্ছিলাম। আর এক জায়গায় কিন্তু সিট পাইনি, আমি লেডিসে ছিলাম, তারপর একটা জায়গায় পেলাম, তখন তোমাদের দাদাভাইয়ের কাছে আসি। আর আজকের ভিডিও এটুকুনি, তো এরপর আর কন্টিনিউ করিনি, রাত্রে তোমাদের সাথে শুধু বর্ধমান যাওয়া আসার ভিডিওটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের বর্ধমান বাড়ি তারা যেন কমেন্ট করে জানাতে ভুলো না, আমার বাড়ি বর্ধমান, আর কমেন্টটা যেন করে যাও। আর এই যে এই গাড়িগুলো কিনেছে মাম্মাম, ফোন কিনেছে, তো এইসবগুলোই কিনেছে, খাবার দাবারও কিছু কেনে না, ও শুধু গাড়ি কেনে, এত গাড়ি ভালোবাসে, কি বলবো তোমাদেরকে। তো আজকের এটুকুনি ভিডিও, ভালো থেকো সবাই, বাই বাই।